जमीन पर अवैध कब्जा मामले में तृणमूल नेता के बाद अब भाजपा नेता भी हुए गिरफ्तार। 98 साल का जमीन का पट्टा होने का भाजपा ने किया दावा। एक के बाद एक भूमाफिया गिरफ्तार हो रहे हैं। जमीन घोटाले मामले में डाबग्राम फुलबाड़ी क्षेत्र के तृणमूल नेता को गिरफ्तार कर लिया गया। फिलहाल वह पुलिस रिमांड पर है। मालूम हो कि अब राजगंज BLRO की शिकायत के आधार पर भोरेल आलो थाने की पुलिस ने उत्तम रॉय नाम के एक भाजपा नेता को भी गिरफ्तार कर लिया है। आज उत्तम रॉय को जलपाईगुड़ी कोर्ट में पेश किया गया। वहीं जिला भाजपा के एक महासचिव श्याम प्रसाद ने कहा कि यह घटना पूरी तरह से राजनीतिक है। हमारे पास गिरफ्तार हुए भाजपा कार्यकर्ता के जमीन का 1998 साल का पट्टा है। हमारे पास सभी सरकारी रिकॉर्ड है। उन्होंने आरोप लगाया कि उस क्षेत्र में लोकसभा चुनाव में तृणमूल की हार हुई थी और हमारे किसान मोर्चा के उपाध्यक्ष पर कई दिनों से तृणमूल में शामिल होने का दबाव डाला जा रहा था, लेकिन वह तृणमूल में शामिल नहीं हुए, इसीलिए उन्हें गिरफ्तार कर लिया गया। उन्होंने सवाल उठाया कि रंजन सिंह शर्मा की जमीन अवैध होने के बाद भी भू स्वराज अधिकारी ने मुकदमा दायर क्यों नहीं किया। সেই সময় আমাকে বামপুরন সরকার পাট্টা দিয়েছে, সেই পাট্টার উপরে আমি একটা রিজার্ভ করেছি, ছোটো ছোটোখাটো একটা আমার হোটেল আছে। কালকে আমাকে থানায় ডেকেছিল, আমি জানি না আমাকে কেন থানায় ডেকেছে। ডাকার পরে আমাকে রাস্তার থেকে কিডন্যাপের মতো করে নিয়ে আমাকে তুলে নিয়ে গেছে এবং পরে নিয়ে যাওয়ার পর আমাকে বলছেন যে আপনাকে অ্যারেস্ট করা হলো। আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম আমাকে কেন অ্যারেস্ট করা হলো, তো আমি বলছি যে দেখুন যেগুলো অবৈধ তাদেরকে আমরা কোনো সময় সমর্থন করি না, অবৈধ অবৈধই, তা নিয়ে প্রশাসন ব্যবস্থা নিতেই পারে। কিন্তু এই অবৈধ নাম করে বিজেপি কর্মীদেরকে প্রেশার গেট করা হচ্ছে তৃণমূলে যোগদান করার জন্য। যখন তারা তৃণমূলে যাবেন না বলছেন, তখন তাদেরকে মিথ্যে মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে। এখন আমরা শুনতে পাচ্ছি তার যেই হোটেলটি আছে সেটা ভাঙার চেষ্টা করা হচ্ছে। বিডিও BLRO সকলে গেছেন, কিন্তু আপনাদের বলে রাখি যেই জমিটা অবৈধ বলা হচ্ছে সেই জমির 98 সনে সরকার প্রদত্ত পাট্টা তাদের কাছে রয়েছে। 98 সন ধরে তারা সেই বাড়িতে বসবাস করতেন, সেখানে বাড়ি করে চাষাবাদ করে খেতেন, সেখানেই তারা ব্যবসা শুরু করেছেন। সদ্য কিছুদিন আগে সে তারা হোটেলে রূপান্তরিত করেছেন। যেহেতু তারা তৃণমূল করছেন না, তাই সেটাকে অবৈধ বলে ভাঙা হচ্ছে। তাহলে 98 সনে যে পাট্টাটি দেওয়া হয়েছিল সেটা কি অবৈধ? সরকার সেটা না বলে, তাদের কোনো নোটিশ না করে, হঠাৎ করে প্রেশার গ্রেড করে বিজেপি করার অপরাধে তাকে অ্যারেস্ট করা এবং তার হোটেল ভাঙার চেষ্টা করা হয়। রাস্তা থেকে পুলিশ দেখি থানার পাশে আসছি, তখন আমার মানে রাস্তা পাশ দিয়ে যেতে হয় থানার পাশ দিয়ে, ওখান থেকে হঠাৎ করে দেখি পুলিশ ওনাকে বলছে তোমরা একটু আসেন, আপনার সাথে কথা আছে বলে নিয়ে গাড়িতে তুলে নিল। আর আমি পিছনে পিছনে গিয়ে বললাম কী ব্যাপার, গাড়িতে কেন তোলার, একটু কথা বলবো বলে নিয়ে দেখি একদম গাড়িটা নিয়ে শিলিগুড়ি চলে গেলো। তো আমি থানায় ঢুকে বললাম যে কী ব্যাপার, আমার হাজবেন্ডকে কেন নিয়ে নেওয়া হলো, বলে কিছু না একটু কথাবার্তা বলবো। তারপরে অনেকক্ষণ এক ঘন্টা বসে আছি, বসে থাকার পরে বলছে আপনার হাজবেন্ডকে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করা হলো, কোন বিষয়ে, বললো কি এখানে সরকারি জমিতে আপনারা দোকান করে আছেন তার জন্য অ্যারেস্ট করা হলো। তা আপনারা তো কোনো কাগজপত্র বা আগে থেকে জানান দেননি, বলে কি আমাদের কোনো ওটা দেওয়ার আইন নেই, আপনি কোর্টে যেয়ে কথা বলুন। আর কে করেছে কমপ্লেনটা, বললো কি BLRO জমিরই আমার পাট্টা দেওয়া আছে, সেই আগে 98 সালে সেই পাট্টাটাও আমার আছে। আমি যে দোকানটা করেছি সেখানে আমার ট্রেড লাইসেন্স আছে, আমার কমার্শিয়াল লাইন দেওয়া আছে, আর আমার কমার্শিয়াল গ্যাস, তারপরে আপনার চকিদারি ট্যাক্স সবই আমার করা আছে। তাহলে আমার এটা সরকারি জমি কী করে হয়, তাহলে কী করে আমাকে এই এগুলো দিল, বা আমার লোনও করা আছে ব্যাংক থেকে এই জমির উপরে। তারপরে আপনারা দেখুন গাজন ভাই প্রতিটা এলাকায় মানে আপনি খতিয়ে দেখবেন যে আমাদের শিলিগুড়ি বা TMC নেতারা অনেক অনেক রিসোর্ট আছে, বিঘাতে বিঘা রিসোর্ট কোটি কোটি টাকা ইনভেস্ট করছে, তাদের জমিগুলো তো ক্ষতি।
খতিয়ে দেখা হচ্ছে না। কে তপাই জিএনএম অথবা বিএসসি নার্সিং গর্নে সোচনু হুদেছ তেসো ভয়ে চম্পাসরি সিসাবারি স্থিত আদান ইনস্টিটিউট অফ নার্সিং অ্যান্ড সাইন্সমা আউনুহোস জহাঁ তপাইলে তিন বর্ষমা জিএনএম র চার বর্ষমা 100% প্লেসমেন্টকো সাথমা বিএসসি নার্সিং গর্ন সক্নুহুনেছ WBNC র WBUHS দ্বারা মান্যতা প্রাপ্ত আদান ইনস্টিটিউটলে উৎকৃষ্ট সুবিধা র স্রোতহরু প্রদান গর্দেছ জস্তে ব্যাংক লোন ইজি ইনস্টলমেন্ট স্কলারশিপ ইত্যাদি টাড়াবাট আউনু হুদেছ ভনে পনি চিন্তা নলিন यहाँ तपाईले होस्टल फेसिलिटीज पनि पाउन सक्नुहुनेछ एडमिशन को निमित्त संपर्क गर्नुहोस् 8016235569 Dreaming of visiting Mirik? Luxury meets serenity, a perfect blend in Mirik's Mount Queen. Joy has no end, just a 1.5 hour drive from Siliguri. The perfect destination for relaxation or corporate events. Experience breathtaking views of Mirik Lake and the pine tree landscape from the hotel. Featuring exquisite banquets and spacious luxury rooms. Mount Queen Hill Resort and Spa, your new destination for a luxurious retreat in Mirik. Call to book 800-133-7000.